At first, I will tell you what problem
You will write that. Then I will check if you want homework. Okay? Okay, ma'am. जी है ना बुधाई तो राइट एट फर्स्ट टुडेज डेट ओके अरे ओके नाउ स्टार्ट राइटिंग छोटी बोली है लॉर्चर तो पाइन देयर इज अ मैंगो ट्री हेलो मैं इसके लिए नहीं चली आने के लिए तुम मैं क्लोज करूं मैं देखते बात से ना क्लोज है मेरे ओके नाउ कैन यू शॉप पड़े जा शॉप पड़े जा ही दे ना সময় বাজার মেনে যা হয় আর কি সময় বাজার মেনে বিকাশ ছাপটা আমি তো বলবে না আস্তে একটু আস্তে আমি কিছুই শুনতে পাচ্ছি না ক্লাসে সুস্মিতা প্লিজ মিউট ইওর ডিভাইস সরি ম্যাম টু ম্যাম এভরিওয়ান প্লিজ কিপ ইওর ডিভাইস মিউট ইন দ্যাট ট্রি देयर আর এটা ছিনে এই ছিনে করে পেয়েছি না আমার চুল 300 ম্যাঙ্গো
Now see how many mangoes are there in the tree. The short division এ করছে না long division এ কি করছে ম্যাম? মেঘা বললে তোমার ম্যাম নম্বর দিবে না। Short division. Can you answer me how many mangoes are there? Answer me. Unmute your device. 300 mangoes, ma'am. 300 mangoes. 300 mangoes. একটা বাস্কেটে 300 mangoes কি করে থাকি? শেষ করে ভালো করে মেয়েটাকে মেরে মেরে শেষ করে ভালো তুমি তুমি কোন বেতের পানি খেয়েছো এই তো বলছিলে বেতের পানি ভালো না হলে শিখতে পারবে না কেন মারছো আমাদের মাসে মশলাটা কোনোদিন আমাদের মাথায় মারতো না সবসময় পিঠে মারতো কারণ পিঠে খেলেই পিঠ পেটে সয় যত সব আজগুবে কাজ পড়াশোনা ছেড়ে দে তুই পড়াশোনা ছেড়ে দিতে তুই তোর বাবার মতোই হ হ্যাঁ অ্যাকসেঞ্চারের মতো কোম্পানিতে কাজ তো করতে পারবে বাবার মতন হলে তোমার মতন হাউস ওয়াইফ হয়ে তো বসে থাকবে না online classes are you listening to me yes, now ma'am. Right yes ma'am okay now right how many baskets are there write the number of baskets how many baskets are there tor to kono tor to rough work hi dekhano hoyni rough work ta dekha erom bhabe ma'am bole debe ar korbi tu nije kichu parish kichu parchish na ekha ekha nije उंसिलिंग হ্যালো হ্যালো হ্যাঁ আমি আমি আসলে আমার মেয়ে ছোট নয় মানে কিন্ডারগার্টেনে পড়ে না টুতে পড়ে আসলে কিন্তু আমি শুনেছি আপনারা নাকি কাউন্সিলিং করেন বাবা মাদের এই সময় মানে আমরা না পুরো একদম মানে মানে লার্নিং উইথ পেন হয়ে গেলাম লার্নিং উইথ পেন হ্যাঁ মানে লার্নিং যদি হ্যাঁ মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কখন নন্দিনী আচ্ছা ঠিক আছে নন্দিনী ম্যামের ম্যানশনের কাছে দেখা হচ্ছে হ্যাঁ চার্জেসটা জিপে করলে হবে তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে বকনি বললেন যে আমরা একটুখানি যদি একটু চলো একটুখানি তোমার এই তোমার ল্যাপটপ দিয়ে সেখানে এসো না মানে আমরা একসাথে নিয়ে বসি জিপ আবার ভুলে ইয়েতে কি বলবো বলো তো কি বলবো প্রবলেমগুলো আমি আমি হ্যাঁ অবশ্যই আমি তো বলবো যে আমাদের একমাত্র মেয়ে সুস্মিতা তাকে পড়াতে গিয়ে তার মা হিমশিম খাচ্ছে আর আমি অফিসে ঠিক মতন করতে পারছি না তার জন্য মেয়েটাকে নিয়ে যাবো না বসিয়ে রাখো মেয়েটাকে ওখানে বসিয়ে রাখো মেয়েটাকে সামনে আনতে হবে দেখলে আর উনি দেখে না যাবে বসো আমাদের একমাত্র মেয়ে সুস্মিতা এই সুস্মিতা এই একবার এসো না সুস্মিতা একটু এসো তোমাকে যদি ম্যাডাম দেখে চিনতে পারেন এই যে সুস্মিতা ওই আমি পাড়াতেই থাকি আপনাদের পাড়াতেই আমাদের স্কুলটা দেখে বারবার দেখি যে ওখানে কাউন্সিলিং হয় যদি আপনি একটু আমাদের তো আমি একটু বলি আপনাকে যে ওর 7 বছর বয়স ক্লাস 2 তে পড়ে পড়াশোনা নিয়ে আমাদের বাড়িতে একটা লিপ্ত কলহ জবে থেকে ওই আপনাদের সকল অনলাইন স্কুল শুরু হয়েছে তো আমরা শুনলাম যে আপনারা নাকি লার্নিং উইথ ফান অ্যাপ্রোচে খুব ছোটদের স্কুল করেন তাও আবার অনলাইন তো এখন যদি একটু এই ব্যাপারে আমাদের একটু কাউন্সিলিং করেন তাহলে বড় উপকৃত হব ম্যাডাম হ্যাঁ নিশ্চয়ই কিন্তু সমস্যাটা কি মানে এই যে অনলাইন ক্লাস হচ্ছে এটাতে আপনারা কি কোনো সমস্যাতে ভুগছেন বা বিশাল সমস্যা ম্যাডাম না 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 আমি আমি বলি
আসলে জবে থেকে অনলাইন শুরু হয়েছে না, আমার মনে হচ্ছে সবকিছু খুব ভালোই হচ্ছে। কারণ দেখুন সকালবেলা ঘুম থেকে তো না ঝামেলা নেই মেঘে ঠেলে ঠেলে, তারপরে বাস ধরতেও হচ্ছে না, জামা কাপড় ইউনিফর্ম আয়রন করতে হচ্ছে না, বৃষ্টি হোক জল হোক কাদা প্যাচ প্যাচ যাই থাক মেয়েকে কোথাও বাইরে বার করতে হচ্ছে না, প্যান্ডেমিকে করোনার ভয় নেই, আর আমরা একদম যা যা ম্যাম করাচ্ছি আমি একদম মানে সব কিছু আমার কন্ট্রোলে, আমি নিজাম কেউ আয়রন করতে হচ্ছে না, বুঝতে পেরেছেন তো? না না আমাকে বলতে দাও, আমি আগে আমার প্রবলেমটা বলি। কিন্তু এই একটাই সমস্যা, মেয়ে খালি মোবাইল মোবাইল করে আর বন্ধুদের মিস করে, তো সেই জন্য একটু মানে ভিডিও কল করতে চায় সন্ধ্যের দিকে, খালি দেখি মোবাইল নিয়েই বসে আছে, তো ওই এটা ছাড়া আর কোনো সমস্যা নেই, মানে অনলাইন ক্লাস নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। আর স্কুলরাও যথাশান্ত করছে, মানে পুরো মেথড একদম স্টেটমেন্ট লিখিয়ে অঙ্ক করিয়ে মানে লং ডিভিশন শর্ট ডিভিশন সব আমরা বুঝতে পারছি। আগে যে সমস্যাটা ছিল বাচ্চা বাড়ি থেকে ফিরলো তারপরেই ইয়ে নিয়ে পড়লো, আমি বলছি যে কী করিয়েছে বল ম্যাম, বল কিছুই বলে না, তার চেয়ে ভালো মায়ের সামনেই সব কিছু হচ্ছে, কোনো ঝামেলা নেই, অনলাইনই আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা ওনার ওনারই সমস্যা। এই জবে থেকে ওই এসি ফ্যানটা বাড়িতে হয়েছে, জবে থেকে অ্যাক্সেঞ্চার বাড়িতে ঢুকেছে, জবে থেকে সব কিছু কন্ট্রোল, সব কিছু। এবার আমি একটু কিছু বলি ম্যাম, আপনি সমস্যাটার কথা ম্যাম আমাকে বলতে দেওয়ার জন্য, আমাকে বলতে দেওয়ার জন্য। আসলে কি বলুন তো, এই অনলাইন ক্লাসের সুবাদে মা এবং মেয়ে দুজনেই চূড়ান্ত ইনডিসিপ্লিন হয়ে উঠেছে। সকাল 8টা থেকে ক্লাস, মেয়ে মা মেয়ে দুজনে আড়মোড়া ভাঙতে ভাঙতে 7:30টার সময় ঘুম থেকে উঠছে, তারপর মা মেয়েকে ধাক্কা মেরে চান করতে পাঠিয়ে দিচ্ছে, নিজে রান্নাঘরে গিয়ে আমাদের মতন ছোটবেলাকার সেই রুটি তরকারি বা লুচি পরোটা এগুলো নয়, গাগা গুচ্ছের কতগুলো ম্যাগি জলে গুলে মেয়েকে এবার খাওয়ানো হচ্ছে। তখন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, টিচার ওদিকে অঙ্ক বোঝাচ্ছে, এদিকে মা মেয়েকে ও বাহানা বানিয়ে যে নেটওয়ার্ক কাজ করছে না বলে ভিডিও অফ করে দিয়ে মেয়েকে মুখে ম্যাগি ঠোসা হচ্ছে। তো আপনি বলুন যে এইভাবে মানে ড্রয়িং রুমে বসে একটা মানে এই ঘূর্ণিঝড় দেখতে দেখতে আমি তো আমার নিজের কাজকর্ম সব ভুলে যাচ্ছি, এবং আমার মেয়ের আলটিমেটলি কোনো মানে ফান্ডামেন্টাল কোনো এডুকেশন হচ্ছে কি না সেটা সম্পর্কে আমার কোনো মানে জ্ঞান নেই। তো আপনি যদি এই বিষয়ে একটু কিছু আলোকপাত করতে পারেন। ফান্ডামেন্টাল শিখবে সবাই আছে, ফান্ডামেন্টাল শিখবে, ঠিক আছে একটু ম্যামকে বলতে দাও, তুমি তো সারাদিন বলছো, বলুন। আচ্ছা আমি দুজনের বক্তব্যই শুনলাম, আমি একটা জিনিস শুনি যে আপনাদের এই আলোচনাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে এই যে এরকম ভাবে দুজনে দুজনের বিপক্ষে গিয়েও যে কথাগুলো বললেন, আসলে এই যে সমস্যাগুলো এবং করোনার সময়ের যে সমস্যা, এই প্যান্ডেমিকের যে সমস্যাটা শুরু হয়েছে এটা কিন্তু বিশ্বজনীন, এবং এটা শুধু আপনাদের বাড়িতে হচ্ছে না, সবার বাড়িতেই হচ্ছে এই সমস্যাটা। এবার যদি আমি দেখি যে আগে স্কুলিংটা যেভাবে হত সেই স্কুলিংটা কি এত পারফেক্ট ছিল, তা কিন্তু নয়, সেখানেও কিন্তু আমাদের এই চার দেওয়ালের মধ্যে আটকে থাকা একটা নির্দিষ্ট সময়, যেমন ধরুন কিছু কিছু স্কুলে তো আমি জানি আমরা স্কুলকে অন্যভাবে তৈরি করেছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক স্কুলে আমরা জানি যে 20 মিনিট হয়তো একটা রিসার্চ টাইম দেওয়া হয়, তো সেইটুকু টাইমের মধ্যে বাচ্চারা কখন বাড়তে যাবে, কখন খাবে, কখন কী করবে। কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন না, আপনিও জানেন যে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের একটু খোলামেলা ব্যাপারটা ছিল, এইবারে বাচ্চাদেরকে যে একটু মাছ দিতে হবে, তাহলে ওরা কিছুটা সময় মাঠে ছুটুক, নিজেদের মতো করে একটু বাঁচুক, সবুজকে চিনতে শিখুক। ধরুন আমি বলছি আজকে ওরা তো ঘরে বন্দি হয়ে আছে, তো এবার যদি আপনারা আপনাদের যে বাড়িতে সবারই এখন বারান্দায় বানান তো সবাই, যদি ছাদে বাগান হ্যাঁ, তো সেগুলোর সাথে গাছের সাথে পরিচয় করা। ধরুন আজকে যদি আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন যে বরগাছ চেনে কিনা, আমার তো মনে হয় না বলতে পারি, দেখেছেন এইটাই হচ্ছে দোষ, বুঝতে পেরেছেন? তো সেখানে দেখবেন, এবং রবীন্দ্রনাথ তো এই সিস্টেমের পুরোপুরি বিরোধী ছিলেন, সেই জন্যই শান্তিনিকেতন, শান্তিনিকেতনের কনসেপ্ট সেখান থেকে তৈরি হয়েছে যে একদম খোলা মাঠের মধ্যে
বসে গাছের তলায় বসে ক্লাস হবে এবং সেই ক্লাসে কিন্তু আমাদের সেরকম কোনো মানে একটা সিস্টেমেটিক সিলেবাস এগুলো ফলো করা সেগুলো হবে। তো ইউরোপিক্স আমরা যেটা করছি যে আমরা চেষ্টা করছি শিশুমাকে মজা করে মানে সবসময় সিলেবাসের মধ্যে বাচ্চাদেরকে না রেখে একটু নতুন করে মানে নতুনভাবে নতুনভাবে মানে অনেক আগে অনেকে ভেবে গেছেন কিন্তু আমরা সেই ভাবনাটাকে আত্মীকরণ করার চেষ্টা করছি। তো সেরকমভাবে যদি বাচ্চাদের শিখতে পারে হ্যাঁ এবার অন্তরায় হয়ে গিয়েছে কোনটা এই যে আপনারা এখন যেমন আছেন পর্দা রেফার ওপারে সেই সমস্যা ইন্টারনেটের সমস্যা হতে পারে বাচ্চা হয়তো সেই সময় বাড়িতে আছে তো ভুল পাচ্ছে মেক করেছে আজকে ভালো লাগছে না ঠিক আছে একটু ওদের ইচ্ছেও শুনতে হবে। আবার আরেকটা কি জিনিস যে ওদের ডিসিপ্লিনটুকুও শেখাতে হবে তাহলে দুটোর মাঝামাঝি একটা জায়গায় আমরা আসতে চেষ্টা করি। যেমন ধরুন আপনি বাজার গেলেন একদম বেরোনো যাচ্ছে না তা তো নয় আমাদের পরিস্থিতি একটা খারাপ না তো আপনি বাচ্চাকে বাজারে নিয়ে গেলেন তাই না বলছিলাম যে একটু ওকে বাজারে নিয়ে গেলেন চিনি চিহ্ন করা সবজি নিয়ে চিনি তারপরে এই যে গাছগাছা দিচ্ছে না পাখি চেনা সেগুলো কিন্তু সবাই দেখুন আগে পেত না স্কুলে যখন থাকতো অনেকটা সময় স্কুলে থেকে যেত কিন্তু যখন আপনারা কেউ বাড়িতে থাকতেন না ম্যাক্সিমাম যায় তো সেই সময় তাকে একটু কোয়ালিটি টাইম দিতে হবে। আরেকটা কথা বলি যতই বিপক্ষ মতবাদ থাকে নিজেদের মধ্যে যদি ঝগড়া করেন বাচ্চার সামনে তার কিন্তু মানসিকতা অন্যরকম হতে পারে মানে এই যেমন আপনারা আজকে আমার সামনে এসে বলছিলেন তো যা মতামত যা থাকবে সেটা বাচ্চার সামনে আলোচনা না করে পিছিয়ে নেবে তারপর যখন বাচ্চার সামনে আসছেন তখন বাবা মা হিসেবে আপনি যদি বাবা হয়ে মাকে মা হয়ে বাবাকে ভিন্ন কথা বলে যে আচ্ছা এইরকম হয়ে চলে এটাই ব্যাপার যে বাবা এরকম বলতে পারে মা এরকম বলতে পারে মানে জীবন এরকমই আর কি মানে দুজনে দুরকম বলবে মানে দুজনে দুরকম কেন মানে পৃথিবীতে সবাই যেটা নিজের কথা মতো বলবে অনেকটা শুনবে মানে আমাদের লিসনিংটা থাকতে হবে তো সেটাও একটা শিক্ষা এই এই অনলাইন থেকে আমাদের শেখাচ্ছে এইটা যে আমাদের আগে শুনতে হবে তারপর বলবে আপনার কি মনে হয় যে এই হোয়াটসঅ্যাপে ম্যাডাম যখন পড়াচ্ছেন উনি নোট দিয়ে দিলেন বা কোশ্চেন আনসার লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন সেই দিয়ে কি আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারবো না পাখি দেখাতে প্রকৃতির সাথে পরিচয় করাতেই বললেন সেটি তুমি আমার থেকে অনেক বেশি ভালো করবে তো তুমি ওটা করো ঠিক আছে ওদের যেটা থট প্রসেস সেটাকে বাড়াতে হবে তাই তো ম্যাম এইগুলোকে আর আরো একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে অনলাইন এখন আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা একটু অফলাইন অফলাইন এরকম ভাবে ভাবতে পারি মাঝে মধ্যে ওদেরকে ক্লাসে ডাকলে ওরা আসুন বাবা মাকে আপনাদের কি একটু ভয়টা থেকে বেরিয়ে এসে বাচ্চাদেরকে কিছুটা সমস্যা তো আমার মনে হয় জিজ্ঞেস করি এইটা কি এটা কি বলতো এটা ফল না ফুল জানিস দেখে তো অনেকটা ফলই লাগবে মতো দেখতে বলেই ফল হয় না এটা একটা ফুল এর নাম চালটা ফুল ফুলে দেয় এই যে আপনি এই যে শিক্ষাটা দিচ্ছেন এই শিক্ষাটা কোনো স্কুল দিতে পারবে কোনো স্কুলের হাতে এত সময় থাকবে না যে এই চাষতে পারে তো আপনি ধরুন আজকেও ম্যাথস করছে আপনি শিখে এসেছেন টেসে না তো আপনার যে শিক্ষা আর এখন ওরা যেভাবে লং ডিভিশন শর্ট ডিভিশন শর্ট ডিভিশন শিখছে বা এলসিএম এইচসিএফ শিখছে আমাদের বসা গুলো যে ফান্ডা
একই ফাঁকটা ওকে বোঝাতে হবে। তো সেই ফাঁকটা বোঝানোর জন্য শুধু ওকে একটু সময় নিতে হবে, সেই সময়টা নিতে। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে শুধু আমাদের বাচ্চাকে কী করে মেনটেন করবো বাড়িতে সেটা সম্পর্কে আমাদেরকে নলেজ দিলেন তা নয়, আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য, এবং আমার ওয়াইফকে যে সবসময় একটা ছোটো করে দেখা বা ও ইনডিসিপ্লিন বলে আমার বাচ্চা ইনডিসিপ্লিন অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, আমাকেও যে আমার পরিবারকে পরিবারকে সময় দিতে হবে, আমাকেও যে ওকে রান্নাঘরে যখন ও রান্না করছে তখন মেয়েকে নিয়ে বসতে হবে, সেটাও আপনার ইয়ে থেকে বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই আমরা শিক্ষার স্বাধীনতা আনতে পারব। হ্যাঁ আমার সবাই ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা শিক্ষার মাধ্যমে।